الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبوب غيك يا صلي على نام محمد. آكم كديا تلكي جيلا نام محمد. الله صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. فرماتی ہے آدم کی مجھے خلد باری میں ہر فون کے پاتی پہ ملا نام محمد. اللہ
وعلى آله. تكبير أمك المهم أعزى علمه الغمازم هاي لا ملايك هاي بورا نام محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد أمي وسلامك إشاراتك ودكو يا سيرنا هاشي غيبورا نام محمد الله سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا ميم محبوبي يا مطلب قيصر بذكرنا محبوب خدا نام محمد الله صلي على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد حتى عبدي زان لبنك أصصاد نام محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا معجون مفروي أميم مكرر أردال سيغي دل كدوى نام محمد الله صلي على مولانا محمد وعلى آلي سيدنا مولانا محمد اگر بچنا چاہو اے مومنو نار سخل سے سین کی نگینہ پہ کھوداؤ نام محمد اللهم صلی علی وعلى علی مولانا محمد اما بعد شلتر برا دار السنة الإسلامي يوغو سنغو نتر مدان داران قرطيك آيه جيتو علاقات مرتقان
وعلم صاحب كلا قصر رحمت الله عليه رسالة صحاب فلق ترشتمو دوئي دن با بيترشتمو شان مصطفى مها شملنن شمالتو شبابتي صاحب منچه اوپوشتو حضرت غلام اکرام اترو علاقات ইউনিয়নের সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত সামিনে আগাম মুরব্বিয়ান পর্দার আড়ালের পর্দার ঋষির মা বৈনগণ আমার নজওয়ান ভাই বন্ধু হল আল্লাহ পাক পরবর্তীকার আলমত দরবারও লক্ষ্য শুক্রিয়া আজকে আমার মহান নালায়েক শাহে মুস্তফা মহাসম্মেলনে আসতাম ফার্সি আপনারাও যেগুলো আরামর বিস্তা পাঠিয়ে বলছইয়া আজকের এই মহাসম্মেলনে অংশগ্রহণ করছেন আমি মনে করি আর আমরা সবাই সৌভাগ্যবান এর লাগি আল্লাহ দরবারও এই সৌভাগ্য হাসিল করতে হইলে আল্লাহ আমরা তৌফিক দেওয়া লাগছে না এর লাগি এই মহান রব্বুল আলামিন একবার শুকরিয়া আদায় করি খুব আলহামদুলিল্লাহ জনাব হাজিরিন শুকরিয়া আদায় করলে আমরা ফায়দা হয় لئن شكرتم لأزيدنكم الله نعمت شكري আদায় করলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এর মধ্যে জিয়াদতি দান করেন অর্থাৎ আরো বেশি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এইসব নিয়ামত আমাদের হাসিল করবার তৌফিক দিয়ে আজকে এই মহফিলের মধ্যে যারা এই অংশগ্রহণ করছেন এরা সবাই সৌভাগ্যবান সৌভাগ্যবান ব্যতীত আজকের মহফিলের মধ্যে কেউ অংশগ্রহণ করা সম্ভব নয় কারণ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই জায়গায় আজকে বেহেশতের বাগান স্বরূপ গছি লাইছে একটা বেহেশতের বাগান এই বেহেশতের বাগানের মধ্যে এই বেহেশতের মধ্যে সৌভাগ্যবান ছাড়া কেউ হামাই তো ভাগত নাই ঠিক নাই বসাম যেগুলো আল্লাহর রাজি করবার চেষ্টা লাগে যেগুলো বেহেশতে দেওয়ার চেষ্টা কোশিশ করে এরাও এই মহফিলের মধ্যে হাজির হয়েছে আর যারা আল্লাহ খুশ করবার খেয়াল নাই বেস্ট দেওয়ার তারা মনের মধ্যে খেয়াল নাই আর বিনা জরুরতে আশেপাশে ঘোরাফিরা করতে পারছে এরা কম্ব কারণ ইনোর মধ্যে আইলে আল্লাহর রহমতের মধ্যে হামাই গেল ইনোর মধ্যে রানা দিলাইলে নামা এমনের মধ্যে তার নেকিল সোয়াব আর সোয়াব লেখ হইব এর থেকে যে মহরুম হইগুল কমপক্ষ আমার দুষ্কর আইসাইল সব জায়গার মধ্যে ওয়াজ হইতে আসে কোনখানো গেলে দেখা যায় মানুষ খুব কোনখানো গেলে দেখা যায় কিন্তু বেশিরভাগ মানুষ ওয়াজও নয় আইসাই বেশিরভাগ মানুষ আওয়াজও এটা আপনারা মানেননি কিন্তু ইলমুনার মহফিল করার উদ্দেশ্য হইল কিছু সোয়াব হাসিল করা কিছু হেদায়ত প্রাপ্ত হওয়া উলামা কেরাম হলোর জবান তাকিয়া মাত্র তো হল হুনিয়া নিজ জিন্দগির বুড়াই অক্লরে মিঠাইয়া বালাই তরফে বিড়াল লাগিয়া এইসব মহফিল করা হয়
এখন মানুষে এই চার ভাই খেয়াল করে না, বেশিরভাগ মানুষে কোন বক্তা একটু রসির অঙ্গে মাঠল মাছিলা মাছিটা ভালো এন ভাই খেয়াল আর এনগে চলে যায় বলো না আমি অন্যটা করি আর কি জানো আপনারা অন্য অন্যটা থাকতে পারে কিন্তু আমরা দেশে দেশি বেশিরভাগ হল খেয়াল থাকে এই খেয়ালের পরিবর্তন করতে হইব কারণ এইসব মহফিল হইল কিয়া রুহানিয়তের মহফিল বিনা দম চামচার মহফিল নাই এখানোর মধ্যে নিজের রুহরে জিন্দা করা নিজরে আল্লাহ ওয়ালা বানানি নিজরে আল্লাহর হবিবর প্রেমিক বানানি হ্যাঁ নিজের মধ্যে যত বুড়াইয়া কেউ কাঞ্চরে মিটাইয়া বালা আমল করার মাত কত অগল হনিয়া আমরা ওভাবে সংশোধিত হইবার লাগিয়া এইসব মহফিল অকল কায়েম আগে তো কি হইতেছে আর এখন হইয়া যাইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই নমুনার মহফিল যে কায়েম ও টাইম রাখো কারণ এইসব আজকের এই মহফিলটা কি যদি একজন মানুষ যদি হেদায়ত প্রাপ্ত হয়ে যায় হ্যাঁ তাহলে এই মহফিল শাস্ত আসা নাই আমি আপনাদের সামনে কুরআনুল করিম থেকে এক আয়াত শরীফ যে বলেছি যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই আয়াত শরীফের মধ্যে ফরমাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সালিহীন আজ এই লিফটেটের মধ্যে লেখা লেখা হয়েছে এই লিফটেট এখন এই আয়াতর দ্বারা দিকে সেই লিফটে এই আয়াত শরীফ দ্বারা দিয়া এই লিফলেট এখন বানানি হয়েছে বুঝা গেল খেয়াল ওখান না দিবা সব এখান কিটা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে সর্বপ্রথম ইমানদার অকলে সম্মোধন করি হইয়া হে ইমানদার আল্লাহ মুসলমান অকলে এই আয়াত শরীফের মধ্যে কইতে না কইতে হে ইমানদার অকলে ইমানদার খেয়ে বলে তারা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহ তারা আল্লাহর আল্লাহর রসুলের উপরে ঈমান আনছেন আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা মানিয়া নিত তারা হইলা ঈমান এখন আমাদের মধ্যে বহু মানুষ আছেন যারা আল্লাহরে মানুই আল্লাহ রসুলরে যারা মানবার কথা এলা মানুষ এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া আল ইমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা যা বিহি মিনাদ্দিন যরুরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বগুণে মানার নাম ইমান আল্লাহরে মানার নাম ইমান নাই আল্লাহরে যত দুনিয়ার মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ আছে সারায় আল্লাহ একজন সারায় মানুষ আর যারা মানুষ না আল্লাহরে এরাই নাকি নাস্তি যত ধর্মাবলম্বী আছে সবে আল্লাহ একজন মানুষ শেষ পর্যন্ত যতটাও বুঝা পারবেন যতটা হরকে না গেলে সকলটার উপরে আল্লাহ একজন আছে কিরণ তারা মানুষ কিরোর মধ্যে সারা এক তাহলে বেশ কম হইল এক গুরু
বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর পবিত্র পুরুষ রাসূল হিসাবে মানেন না। কেলাকি এগুলো মুমিন না, ইমানের মধ্যে শর্ত হলো কি চিন্তা, اقرار باللسان تصديق بالقال اعمال بالاركان زبان دي گوشنا دیتا لا اله الا الله محمد رسول الله আর এরচই লগি আল্লাহ একজন আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কি তার বান্দা ও রাসূল ওখান আমরা ঘোষণা এখন এর বাদর মাতুই লোকি ওখান তাদের দিলের মধ্যে জায়গা কিনে কলবর মধ্যে ওঠারে লাগা কিনাইছা আর শরীয়ত চরিত্র আহকাম ও রুকুন ওখানে আছে ওটার উপরে নিজের আমলের মধ্যে আইছে, ওটার আমলের মধ্যে এর অর্থ হইল আপনার মুক্তি দেওয়া হইত আপনার অঞ্চলের মধ্যে বলা আছে, আমার আপনার আমার আমলের মধ্যে বলা আছে। তখন বোঝা গেল আমরা খোয়ায় আপনার মুখে আর আপনার মুখে আর আমরা চলায় ভিড়ায় এটা ঠিক আছে, আরে মুক্তি হইলে ওই বলি বাচ্চা আমার খালি মুক্তি কইলে হইতো নাই, মুক্তি কইলে হইতো নাই, কারণ বেদের মধ্যে লেখা আছে লাইলম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সংস্কৃত শ্লোক এটা বিধর্মী বেকায় লেখছে, এখন লেখায় লিখতে কোনো হেও তো খোর আল্লাহ একজন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে আল্লাহ রসুল, এটা হেও তার চাপুর মধ্যে হে ইমান আনছেন। হ্যাঁ কোরআন শরীফ যে বাংলা ভাষা ট্রান্সলেট করে গিরিশচন্দ্র সেন, এখন হে ইমানদার হয়ে গেছে, হ্যাঁ ইমানদার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই জমিনের মধ্যে তসলিম আনছেন ওই সময় মক্কার এক গুলো চাকির হল সামন দেশের মধ্যে চিজারো চল্লাকি গেছেন আর হৌদাগার রাহি বকলে যে সময় খবর হইলাল মক্কা শরীফ থেকে তাহাকি যখন চিজারতর উদ্দেশ্যে আইছেন তরুণ তখন সন্তানকে ডাকিয়া তারা জিজ্ঞাসা করল হে মক্কাবাসী হল আমার কিতাব ধর এবং আসমানের লক্ষণ ধর আমরা বুঝতাম ধরিয়া আখেরি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা শরীফের মধ্যে জন্মগ্রহণ করে লাইছেন, তোমার সনদ কি সম্পর্কে জানা আছে? এই আব্দুল্লাহর বেটা হইবা আমিনার সন্তান, তারা কইলা ইলে আব্দুল জন্ম লইছেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ এই আব্দুল্লাহর বেটা, ওরা তারা কইলা এনে আমরা খুব বালা করছি যারা বাপে হুয়ারে সিনে ওরা আমরা সিন। আল্লাহ কইতা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম ইলা হরিচয় বলার ইমান হইছে না, ইমান হইল আর জিনিস, ইমান হইল মানার নাম ইমান, মানার নাম হইয়া থাকছে ইমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বগুণে মানার নাম ইমান, আর আল্লাহ রসুল যে না মানার নাম হইয়া থাকছে কুফুর। আপনার যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহর সুন্নতকে যদি ইনকার করি নাও আপনি মুমিন রইতে না আপনি বেঈমান হই দিবাই আমার দুষ্ট বল আকায়লাম দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কুরআনুল করিম নাযিল করছেন আর সূরা বকরা হইলো কইছেন এই কুরআন শরীফ নাযিল করছেন মুমিন হলো ভোট দেখাইবার লাগি এই কুরআন শরীফে খারে ভোট দেখায় ইমানদার হলো ভোট দেখায় ও ইমানদার হলো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সম্বোধন করি কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদার হল তুমি যখন কিতা করো আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে বড় করো আল্লাহর দোয়া আল্লাহ কইছে আল্লাহ আমরা আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে ডরাইতাম আমরা তাকওয়া হাসিল করতাম অর্থাৎ আমরা ফরেজগার হইতাম এখন ফরেজগারি কি চান পুলের নিজরে পুরা খাম থেকে বাসাইয়া বালা খাম কল করিয়া জিন্দেগি রে বছর ঘর আল্লাহ হইল ফরেজগারি জিন্দেগি আমরা ভ্রমণ করি আমাকে ভরে করি বলে লম্বা কুর্তা পাবি মসজিদের মধ্যে আগর খাতার মুসল্লি ওই গেল মনে করি আমরা ঘরের দ্বার হয়ে গেছি নারে পাই ফোন যদি ওই গুলো মুসল্লি হয়েছেন ঠিক আছে কিন্তু ঘরের দ্বার হইতে হইলে আল্লাহ পাক পরবর্তীকালে আলমর ঢোল দিতে থাকতে হইব জেলা আগর খাতার জেলা লম্বা কুর্তা গেলা আমল ওলা ঐক্য তার সোলা বিরা মাঠ কথা তার সব কিছু অনুমানের ঐক্য চালা নিবস তখন নমাজ আগর খাতার যাই আর আর দুজন দি বেলাও লাগাই ওই বল ওই বল কথা এটা ওর মানুষ আছে যে পাঁচ সত্য নমাজ বলে আমরা দেশ আগরের কারবারে করে বলুন আগরের ব্যবসা করেন আপনারা দেশ আসছে না আগরের ব্যবসায়ী হলো তারা ইউনিফর্ম হইল কি টকি চোস্তি আর পাঞ্জাব এই কারবার লাগলে অবস্থা আর খারবার চৈল কে থাকবে খারবার চৈল কি ঠগা ঠগি কারণ লাগলি যে বেটারিম সালি দিয়া রং দিয়া মান যে বাড়াই দেব হয় আসল রোম আছে তখন ইলা থাকে না মানছে দেখিয়া মন করো তো ভাষা থাকতে কাল মাল দোষ থাকতে কাল বেটারি সারি লাগাইয়া ওই রাই ঠোকাঙ্গি কেমিক্যাল মরাইয়া আত্মর বানাই দিল আর হয়ে দিল আগর আত্মর আপনি ফোন লইছে আগ্রহ কোন আছে কিন্তু সারা আগর আত্মর মায়ের মধ্যে কেমিক্যাল ঘুরাই এবং ইটা করে ফেলি এটা সারা কিছু মাংস ওলা আসছে সারা লাউ ইটা মানব কিন্তু কিছু ওলা আসছে ইলা যদি করেন না সে মানুষে বিশ্বাস করত না মানুষে বিশ্বাস করত না এর পাকা সুর ওর আসছে ইচ্ছায় খুব ভালা করে থাকবে সামনে হাসিছে ভালো মানুষ একজন সুন্নতি হ্যাঁ দাঁড়িয়ে রাখার সুন্নত সুন্নত রাখিয়া হ্যাঁ সমাজের মধ্যে সহযোগিতা করে আমার দুষ্ট বল ফরেজ গাড়ি ওই লোকে অন্য দিলি ফরেজ গাড়ি ওই লোকিয়া নিজে আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে ডোলানি আল্লাহরে ডোলানির নাম ফরেজ গাড়ি যে মানুষে আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে ডোলাই গেছে এই মানুষে
কখনো বুড়া কাম করা তার দ্বারা সম্ভব হইত নাই। ওই বলি আল্লাহ প্রতি তার দোর আছে, তার জানা আছে আল্লাহ রব্বুল আলামিন ওই অন্ধের ঘরের মধ্যে আমাইয়া যখন ঘরে খান দেখই আর ভানির মুরু আমাইয়াও ভানি খাইলে এখানো আল্লাহ দেখুন। অতএব আল্লাহর আদেশা কিচ্ছু নাই। আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যখন দেখি দিব আমি বুড়া খাম করিয়ার হার কি আমার ময়দান আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার শাস্তি দিলাইব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মানব জাত চাইন চাইন তারা কেউ বেশ করি আমরা ডরাইতাম। আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে আমরা যত বড় মানব আল্লাহ পাক পরবর্তীকালে আলম রে আমরা যত বেশ ডরাইম আল্লাহ পাক পরবর্তীকালে আলম আমরা রে অত বেশি মায়া করবা। দূর প্রকাশ আল্লাহ আল্লাহ বেশ তো দেখতে চান বেশ ঠিকান বানাইছেন আল্লাহ বালাম শুনল এবং সারা ভালো মানুষ হইলে তো বেশ তো দেখি বাসার সারা ভালো মানুষ হইলে বেশ তোর মধ্যে লাগছে বেশ ঠিক আর আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বানাইছেন জানে যারা টানে ডোলাইয়া জিন্দিগি কাটাইছে তারা লোকে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেহেস্ট তৈয়ার করছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআনুল করিমের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানহা নাফসাহ আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তখন বেস্ট খালি যাইতাম হইল নাইতাই ভাবতে নাই আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআনুল করিমের মধ্যে আয়াত শরীফের মধ্যে সোহত লাগাই দিলাইছেন কোনগুলো মানুষের মধ্যে যাইতে পারবা কোনগুলোর লোকে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেহেসে তৈয়ার করিয়া রাখছে আয়াত শরীফের মধ্যে বছর করিয়া যাইবা ওগুলো আল্লাহ পাক পরবর্তীকার আলমে বেহেস্তের দাওয়াত দিরা ওগুলো আল্লাহ পাক পরবর্তীকালে আলম ডোরানেও টানে ডোরানেও আল্লাহ যেগুলো যেগুলো রুজে মাসুল আল্লাহর সামনে খাওয়াইবার ধরে ডোরাইতে আছে দেখাই রুজে মাসুল আমরা আল্লাহর সামনে গিয়ে আজি রইতাম হইব আল্লাহর সামনে আমরা আজি রইতাম হইব এই যে আমরা মৌলম কাহারিয়ে থাকবো এই দিলে আল্লাহ পাক পরবর্তীকালে আলম যার উপরে মেহেবান হইব তারে পেশর মধ্যে দিব যার উপরে প্রেমেহের হইব তারে যুদকর মধ্যে দিলাইব। ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে ডরাইতে আসি আল্লাহ ধরে ডরাইতে আসি যে আমি আমার মৌলার সামনে হাজির হইতে হইব
এদিন আমার মওলা বড় কাহার হইব, এই দিন যদি আমার আল্লাহ আমার উপরে বেমেহের হই যায় আমার দুজনের মধ্যে দিলাইব। এই ডরে ডরাইয়া কিতা করতে আছে বুড়া খাম থেকে নিজেরে বাঁচাইয়া বালা খাম ওগুলো করিয়া দেখতে আসে, বালা খাম ওগুলো করিয়া দেখতে আসে। এইগুলো রূপে আল্লাহ কুশ আল্লাহরে ডরানোওয়ালা যেগুলো আল্লাহর সামনে খারাপ হইবার ডরে ডরাইয়া দেওয়া জিন্দগি খাটাইয়া যায় এর উপরে আল্লাহ ওলা খুশ যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে একটা নাই দুইটা বেহেস পুরস্কার দিয়া আমাদের খুশি করবা। আমি কই আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার কালামে পাকর মধ্যে ফরমাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ওলিমান খাফ মাকাম রব্বিহি রব্বিহি জান্নাতা, যারা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সামনে খাওয়াইবার ডরে ডরাইয়া তার জিন্দগিতে বছর ঘুরিয়া যাইব সেই সব বন্ধা বন্ধিরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দুইটা বেহেস পুরস্কার দিয়া খুশি করবা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ডরানির মাঝে বেহেস বলো ভাই জানি যে আল্লাহর ডরানির মাঝে বেহেস আর আল্লাহরে যারা ডরাইন না এরা বেহেস তোর জানি দেখা হয় আমার দুস্থ বল আকায় নামদার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হোক আল্লাহরে ডরাক আল্লাহরে বয়স রোক আল্লাহরে ডরাইয়া নিজরে বুড়াই থেকে বাসাইয়া আল্লাহ কামকুল খোলার চেষ্টা করিয়া রাখব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জন্নতের অধিবাসী বানাইব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ও ডরানোওয়ালা ওপরে উপরা আবার হ্যাঁ অকুনু মাহাসোহাদিকু পৃথিবীতে কিতা করো বালা মাংসর সাথী বল আই উর্দলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মাঝে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ডোর আছে যেগুলো আল্লাহ পাক পরবর্তীকালে আলমরে ডোরাই এগুলো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে বেদর বানাই নাই আল্লাহ ছাড়ার করল কোন তার ডোর থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ডোরাইয়া আল্লাহরে ডোরাই গেলে আল্লাহ খুশি হয়, আল্লাহরে ডোরাইলে তার মকুল গুলাম বান্ধি হিসেবে গ্রহণ করে নেয়। কারণ আল্লাহ কইছে তারা যে অলি আল্লাহ বলো গুলো যেগুলোর মাঝে খালি আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ডোর আছে এরা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে হরর এবং আগর আগর হরর বাজুর তাকিয়া আপনায় কিতা করে বেগর বানাইল হরর যে কিতা করছেন ইরার চিন্তা নাই সামনে দিয়ে কোন সমস্যা আইব এটা আপনাকে কোন ডর নাই। এরা হইলে কি অলি আল্লাহ বল এরা অলিয়া কেরাম হল এর সাথে আমরা বললে আল্লাহর কিনা ডোরানি যায় আল্লাহর ডোরাইয়া কিনা আল্লাহর মহবুব গুলাম বন্দি বলা যায় অঙ্গুরোর দ্বারো গেলে এর লাইন ভাবা যায় এর লাগি অঙ্গুরোর দ্বারো আমরা যাই। এখন আমরা রুবানা এমন এক সময় আইছে এখন কই আল্লাহরে ভাইতে হইলে ওসিলার কোন জরুরত নাই। আল্লাহ হচ্ছে বক্তাবু ইলাইহিল ওসিলা, আল্লাহরে ভাইতে হইলে ওসিলা লাগে আর ই ওসিলা হইলা দিয়া আউলিয়া কেরাম হল ই ওসিলা হইলা দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওসিলা ব্যতীত কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারত না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে
القرآن الكريم المجد فرميت بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله محبوب بندا بانشي بانشي الله پاک پروردگار عالم انو شورت لگائی دی سو ہے بلت آیا مار حبیب اپنے خوئی دکوا جو دیکھے ہو امی اللہ لوگے سمپر کو لگائی تو سائے امی اللہ لوگے کتمالا لگائی تو سائے ایو تو اللہ والا ہوئی تو سائے کہ تر اللہ کے شورت اللہ پاک پروردگار عالم انو لگائی ات خوشنا آگے اگر اللہ کے ضروری ہوئی لو محمد رسول الله صلى الله عليه وسلم رسنگه محبت سمبر قصطبان قرطو جدي ما الله حبيب صلى الله عليه وسلم رسنگه محبت سمبر قصطبان خريلائي الله پاک پر وزگار عالم خويلاء امي مولار محبت المجد ارزاقا ويدبو سبحان الله أريد أن أقول لك أن الله يقول الله يقول لك أن 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 الله يقول দেশময় বেশ তেকিয়া জমিনের মধ্যে আই গেলা আল্লাহ পাক পরবর্তীকালে আলমের হাওয়া আলাই সালাতু ওয়াসালাম রে এক জায়গার মধ্যে এবং আদম আলাই সালাতু ওয়াসালাম রে আরো জায়গার মধ্যে ছাড়ল আদম হাওয়া একজনে আরো জনের দেখা দেখি নাই এইভাবে তিনশো ইয়ে তিনশো বছর খান্দি খান্দি গরিলা الله پاک پروردگار عالم خندون ہونے لا اکتا حضرت آدم علیہ السلام اور خیال اور مجھے آئی لے اللہ پاک پروردگار عالم ہمارے دشم ہوئے بنائی ہمار مجھے دشم ہوئے لو دلو ہمار مطح تلیہ چوامی ان عرش اور مجھے دکھا دکھتی تن نامیں سنگے اور ایک تن نام رے دکھتو گھریا رکھ سن ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়ালের মধ্যে আইলো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আরশের মধ্যে তার নামের সঙ্গে যে নাম রে যুক্ত করিয়া লেখছেন নিশ্চয় এনকান কোন হবিব হইবা ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আয় আল্লাহ আরশের মধ্যে আল্লাহর নামের সঙ্গে যার নাম রে যুক্ত করিয়া লেখকে রাখছ তার ওসিলা লইয়া আপনার দরবার খুঁজিয়ার আয় আল্লাহ আপনি আমার মাফ করিয়া কইলা রব্বানা যালামনা ফাহুকা রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা وترحمنا لتكونن من الخاسرين. لو قال الله قد قربت جيكار عالمي. حضرت ادم عليه السلام والسلام قبول خير لهم. اديك يا هوا عليه السلام. ايا حضرت ادم عليه السلام والله سمنا يجينا. اتصل يا رب سلام وجهك فريشه ويجينا. এই জায়গার মধ্যে পরিচয় হয়ে গেছে এর আরবি ঐক্যকে উর এই জায়গার নাম হইয়া থাকছে আরফা এই আরফার ময়দানও যে একটা পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে সমাজে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে খুশলা নবীর ওসিলা লইয়া আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আনিয়া অনু বিদায় দিলাইছে এখন আমরার আসল জড়িয়াইছে না আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হবিবর ওসিলা লওয়ার কারণে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
300 বছর কিতা করছে খালদন যে চকুর বাণি লেপেছে গেছে আমার দুষ্ট হল আইজো আমরা আপনার আল্লাহর কাছে কিছু চাইতে হইলে আল্লাহ রসুলের ওসিলা ব্যতীত আল্লাহ হুলকে না আল্লাহ হুলকে নয় আল্লাহ হুলকে হইলে আল্লাহ রসুলের ওসিলা লইয়া আমরা আল্লাহর কাছে চাইতে হইব তখন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা কোথাও হলে হুনবো আমরার মাত্র হুনবো আমরা তোবারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে গ্রহণ করব লাগি ওসিল এগুলো দাঁড়িয়ে দিয়ে না গেলে বেড়া লাগবো বুঝছে ও লাইল আগর বুজুর্গ হলে কইছেন ওসিলা লইয়া আমরা কইতাম আর এখন এগুলো হচ্ছে ওসিলাই কেনার দরকার নাই আল্লাহ সিদ্ধা ও ইখান হল আল্লাহ লাগাইছো শহর হ্যাঁ আর তোমার ওলা কইলে খামাই বই আল্লাহ তাই নিজে শহর লাগাইছো এখান থেকে টাইম কিনা বাদ দিলেই বানি বাদ দিবার তো কোনো কথা না আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা সবাই রে ইসলামী জিন্দেগি নসিব করুক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে মহব্বতের মধ্যে জায়গা বানাইয়া এই জমিন থেকে বিদায় লওয়ার তৌফিক দে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার গোলাম আলী খুব সমস্যা হয়ে গেছে।